হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমি বেশ কিছু শোপিস যেগুলো আমি বেড়াতে গিয়ে কিনেছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে গেছি, তো প্রত্যেকটা জায়গা থেকেই আমি কিছু না কিছু সুভেনির হিসেবে কিনে নিয়ে আসি, যেগুলো আমি আমাদের শোকেসে রেখে দিই ঘর সাজানোর জন্য, পরবর্তীকালে দেখতেও খুব ভালো লাগে। তো এরকম আজকে কিছু জিনিস দেখাবো, একসঙ্গে সবগুলো দেখানো সম্ভব নয়, তো আজকে কিছু জিনিস দেখাবো, আসুন দেখি। এই যে মুখোশ দুটো দেখছেন, এ দুটো ছৌ মুখোশ আমরা যখন পুরুলিয়া বেড়াতে গেছিলাম তখন কিনেছি। আচ্ছা, এখানে একটা দেখুন, তিন বাটির টিফিন কৌটো, খুব সুন্দর। তো এটা কিনেছি মীনাক্ষী মন্দিরের সামনে থেকে, মাদুরাই, সাউথ ইন্ডিয়ার মাদুরাই থেকে। সামনে দেখুন ছোট ছোট কয়েকটা ঝিনুকের পাখি রয়েছে, বেশ কিছুটা আছে, কয়েকটা আছে, এগুলো কিনেছি দীঘা থেকে। আচ্ছা, এখানে একটা দেখুন গ্লাস মোমবাতি আছে, তো এই গ্লাস মোমবাতিটা কিনেছি নৈনিতাল থেকে, নৈনিতালে প্রচুর মোমের জিনিস পাওয়া যায়। আচ্ছা, এখানে গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুর কিনেছি একটা বেলা থেকে, আমাদের বাড়ির কাছেই হয়। আচ্ছা, এছাড়াও আছে দেখুন দুটো, এক হরিণ, হরিণ আর হরিণী, এ দুটো কিনেছি দীঘা থেকে। আমরা অনেক বছর আগে দীঘা বেড়াতে গেছিলাম, দীঘা থেকে এই হরিণ দুটো কিনে এনেছিলাম, সঙ্গে এই পাখিগুলোও কিনে এনেছিলাম। আচ্ছা, একটা দেখুন একটা হাতি রয়েছে পাথরের, গায়ে জাফরির কাজ করা, তো এই হাতিটা কিনেছিলাম আমরা মহাবালিপুরম থেকে, চেন্নাই বেড়াতে গিয়ে, চেন্নাই থেকে আমরা মহাবালিপুরম গেছিলাম, মহাবালিপুরম থেকে এই হাতিটা কিনেছিলাম। হাতির পিঠে দেখুন কুকুর বসে আছে, পাশে একটা মাছ আছে, মোমের মাছ, মোমের পুতুল, এ দুটো আবার কেনা হয়েছে নৈনিতাল থেকে। তো আরও এরকম অনেক জিনিস আছে, দেখুন একটা কোরাল আছে, এই কোরালটা আমরা সমুদ্র সৈকতে কুড়িয়ে পেয়েছিলাম, কোরালটা সাদা রঙের একটা কোরাল আছে, দেখুন এই কোরালটা সমুদ্র সৈকতে কুড়িয়ে পেয়েছিলাম। এখানে একটা ঝিনুক আছে, এটাও আমরা সমুদ্র সৈকতে কুড়িয়ে পেয়েছিলাম সম্ভবত দীঘা বা পুরীতে বেড়াতে গিয়ে। এছাড়াও অন্য আরও অনেক জিনিস আছে বন্ধুরা, আজকে এই অবধি দেখালাম, এরপরে আরও অনেকগুলো শোপিস নিয়ে আবার অন্য আরেকদিন দেখাবো, পাশে থাকবেন, ধন্যবাদ।